আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন মাইশা অ্যাভিয়ারি অ্যান্ড পেট ইনফো, সাথে আছি আমি মাইশা হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের খুবই পরিচিত পাখি ধনেশ পাখি নিয়ে। তো চলুন ইন্ট্রো দেখে ভিডিও শুরু করি। ধনেশ শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখি নামে পরিচিত। গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকা, এশিয়া মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে অধিকাংশ ধনেশের প্রধান আবাস। আপনারা জানলে অবাক হবেন, ধনেশই একমাত্র পাখি যার দুইটি ঘাড়ের হাড় এক্সিস ও অ্যাটলাস একে অপরের সাথে মিশে রয়েছে। এর ফলে এরা অনেক লম্বা ও ভারী ঠোঁট সহজেই বহন করতে পারে। ধনেশের বিভিন্ন প্রজাতি রয়েছে, এদের মধ্যে বাংলাদেশের রাজধনেশ পাখি দেখা যায়। রাজধনেশ প্রকৃতির এক অপরূপ শোভা ও সৌন্দর্যের প্রতীক। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে রঙিন লম্বা ঠোঁট। ধনেশের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, মানুষের মতোই এদের চোখের পাপড়ি রয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম পাখিদের একটি। এরা লম্বায় 95 থেকে 105 সেন্টিমিটার এবং ওজন প্রায় 3 থেকে 6 কিলোগ্রাম। এদের গায়ের পালক কালো, সাদা আর হলদে। কারো ডানার মাঝ বরাবর আছে লম্বা সাদা দাগ, আর সাদা লেজের শেষের দিকে আছে মোটা কালো ব্যান্ড, যা দেখে অন্যান্য ধনেশ প্রজাতির থেকে এদের সহজেই আলাদা করা যায়। রাজধনেশের বসবাস গহীন বনে। ধনেশ দারুণভাবে স্থান কালের উপর নির্ভর করে। একটি জোড়া একই এলাকায় আজীবন থাকে, তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগের কারণে অনেক সময় বাধ্য হয়ে বাসা বদল করে। ধনেশ সাধারণত বিভিন্ন প্রজাতির ফল খেয়ে জীবন ধারণ করে, তবে ছোট জীব পোকামাকড় খেতেও পছন্দ করে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রতিটি জীবেরই প্রজনন হয়, ধনেশেরও তাই। বছরের যে কোনো সময় বাচ্চা জন্ম দেয় মা ধনেশ, তবে গ্রীষ্মকালে এরা বেশি প্রজনন করে থাকে। ধনেশ পাখি সাধারণত গাছের ওপর বাসা বাঁধে, কিন্তু প্রজননকালে বড় গাছের কোঠরে কুঠির বনে। এরপর এই কুঠিরের ভেতরে ঢুকে পড়ে স্ত্রী ধনেশ, নিজের বিষ্ঠা দিয়ে বন্ধ করে দেয় কুঠিরে প্রবেশ পথ। তবে কুঠিরে একটি সরু ছিদ্র রাখে, যেন ছিদ্র দিয়ে বাইরে থেকে খাবার নেওয়া যায়। ডিম দেওয়ার পরপরই পুরুষ ধনেশ স্ত্রী ধনেশকে ডিম সহ কুঠিরে রেখে বাইরে চলে যায়। স্ত্রী ধনেশ ডিমে তা দেওয়া থেকে শুরু করে বাচ্চা মোটামুটি বড় হওয়া পর্যন্ত পুরুষ ধনেশের কাজ থাকে স্ত্রী ধনেশকে খাবার সরবরাহ করা। এভাবে অনেক দিন পেরিয়ে যায়। তারপরে একটা সময় যখন বাচ্চারা নিজে নিজে খেতে শেখে, বাবা ধনেশ ওই কুঠির ভেঙে দেয়। পৃথিবীর আলো দেখে সদ্যজাত ধনেশ। এই পুরো সময়টুকু ধনেশ পরিবার বাবা ধনেশের ওপর নির্ভর করে থাকে। যদি কোনো কারণে পুরুষ ধনেশটির মৃত্যু হয়ে যায়, তাহলে পুরো পরিবারের বাঁচার সম্ভাবনা থাকে খুবই কম। আইনত পাখি নিধন নিষেধ, কিন্তু চোরনাশনে ধর্মের কাহিনী। অসাধু কিছু চক্র ধনেশ পাখি শিকার করে ধনেশের তেল বিক্রি করে, এমনকি পাহাড়িরা মাংস হিসেবে ধনেশ ধরে খায়। এছাড়া প্রজননকালে স্ত্রী ধনেশ যে ডিমে তা দেয়, কুঠির ভেঙে ওই ডিমও পাহাড়িরা খায়। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে ধনেশরা। সারা দেশে তাদের সংখ্যা খুবই কম। বন ও প্রকৃতি রক্ষার্থে রাজধনেশের অনেক ভূমিকা রয়েছে। ধনেশের মূল খাবার হলো বিভিন্ন বড় বড় পাহাড়ি গাছের ফলমূল। ধনেশ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই সমস্ত গাছও আজ বিলুপ্তির পথে। ধনেশ মূলত ফল খাওয়ার পর বীজগুলো অন্যত্র ফেলে দেয়। এভাবেই নতুন করে জন্ম নেয় পাহাড়ি ফল গাছ। এভাবে বনায়নেও তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া বাকলের পোকা খেয়ে গাছের স্বাস্থ্য ভালো রাখে রাজধনেশ। একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই রাজধনেশ বাস করত। এখন চট্টগ্রাম এবং সিলেট বন বিভাগের গহীন বনে কোথাও দু এক জোড়া চোখে পড়ে কালে ভদ্রে। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও রাজধনেশ পাওয়া যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।